নমস্কার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার নিবেদন, স্বামীজির লেখা একটি কবিতা। ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেন বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পরে ওঠে কুনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানে, জীবনের সুখজল বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো, তবু চলো অন্ধকারে, হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন নিবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়, কল্যাণের নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেথা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারু পানে, ধীরে লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। নমস্কার।